ঢাকা ও আশপাশের জেলায় আজ সন্ধ্যা পর্যন্ত এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকছে অফিস কার্যক্রম ও ব্যাংকের লেনদেন চলেছে দুপুর তিনটা পর্যন্ত দীর্ঘ সময় কারফিউ শিথিল থাকায় রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে বের হচ্ছেন মানুষ খুলেছে দোকানপাট নগরীতে চলছে গণপরিবহন ছেড়ে গেছে দূরপাল্লার বাসও দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত কারফিউর নবম দিন রাজধানীতে জনজীবন আজ অনেকটাই স্বাভাবিক গণপরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকায় জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিদে বের হয়েছেন নগরবাসী শিথিলের সময়সীমা বাড়ায় খুশি খেটে খাওয়া মানুষ এখন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে টাইমটা দেয় এই টাইমের আমার মোটামুটি ইনকাম হয়ে যায় তো অ্যাপসটা চালু নাই মানে আমাদের একটু সমস্যা হয় এখন যে টুকটা চলতে পারি তাও তো ভয়সলি কিনা हमको তো এদিকে উঠাইছে আর মিলামছে এটাতে আমরা খুশি এটাতে অসন্তুষ্ট না আর মিলা পরে আমরা কাজ করবার পথে আছি একটু শান্তিতে বসবাস করতে পারতেছি এই আতংক কেটেছে ছাত্রজীবীদের মধ্যে ঘর থেকে এখন সস্তিতে বের হওয়ার কথা জানান কেউ কেউ আমরা অত্যন্ত কষ্ট করেছি ঘর থেকে বের হওয়ার পরেই আমাদেরকে দুশ্চিন্তা তাড়া করে বেরিয়েছে কখন কোন সমস্যায় বে হয়ে পড়ে বাসার থেকে বের হলে ফ্যামিলি দুশ্চিন্তায় থাকে দশটা থেকে তিনটা পর্যন্ত আগে ছিল দশটা থেকে ছটা পর্যন্ত তো আসতে পারতেন কিন্তু রাস্তায় জ্যাম ছিল প্রচুর আর কি পেন্ডিং কাজগুলো আছে সেটা আমাদের শর্ট আউট করতে একটু প্রেশার যাচ্ছে আরও কয়েকদিন সময় লাগবে সবারই এরকম হচ্ছে তা আমাদের একার না কর্পোরেট অফিসগুলোতে মার্কেটপ্লেসগুলোতে একটা মাঝখানে বড় ব্লক করে গিয়েছে তো সেটা রিকভার করতে হয়তো বা কিছু সময় লাগবে তবে হচ্ছে তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় যানবাহনের চাপ সড়কে যানজটেও পড়তে হচ্ছে কোনো কোনো জায়গায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে মেট্রো রেল এটা দুইটা স্টেশন চালাই দিয়া মেট্রো রেলটা আপাতত বন্ধ আছে এই মেট্রো রেলের যাত্রীগুলো এখন তারা স্বাভাবিকভাবেই নিজ দিয়ে চলাচল করতেছে এলিভেট এক্সপ্রেস সেখানকার টোল প্লাজা পড়ে দেওয়া হয়েছে সেই এলিভেট এক্সপ্রেস বন্ধ যার জন্যেও কিছু গাড়ি এখন মূল সড়কগুলো ব্যবহার করতেছে আছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ন্ত্রণে গত উনিশে জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার দীপ্তচন্দ্র পাল আর ঢাকা